মাস্কের আলোচনার বিষয় হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় সর্বপ্রথম আমি আয়ত ক্ষেত্রের মোমেন্ট অফ নিয়ে আলোচনা করব যে আয়ত ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্সিয়া তো ক্ষেত্রে মোমেন্ট অফ আমি সর্বপ্রথম বলে নিয়েছি যে আমি টেকনিকের সাহায্যে আপনাকে সহজে শেখাবো কীভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে হয় আমরা অনেকেই ডিপ্লোমা থাক ডিপ্লোমাতে থাকতে অথবা দেখা যাচ্ছে যে দুয়েট অ্যাডমিশনে মোমেন্ট অফ ইনার্সিয়ার যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা ইউজ ব্যবহার করি না বা করতে চাই না কারণ অনেক কঠিন মনে হয় আমি সহজে আপনাকে বুঝিয়ে দেবো যে সহজে আপনি মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে পারবেন কীভাবে নির্ণয় করতে পারবেন এই জন্য আমি একটা সহজ টেকনিক সূত্র রেখেছি আপনি আমি আগে সূত্রটা বলছি পরবর্তীতে আমি বুঝিয়ে দিব যে আই সমান যে অক্ষ বরাবর অফ বিনারশিয়া নির্ণয় করতে বলবে সে অক্ষ বরাবর প্রাপ্ত বাহুর মান হবে মুক্ত গুণ বাকিটা কিউ বাকিটা কিউ বলতে কি কিউ আমি পরে বুঝিয়ে দিচ্ছি নিচে হচ্ছে বারো বা তিন এক্সাম্পল দিব তখন আমরা এটা সংক্ষেপে আমি এভাবে মনে রাখতে পারি যার সাপেক্ষে সে হচ্ছে মুক্ত বাকিটা কিউ নিচে হচ্ছে বারো বা তিন এখন এক্সাম্পল আসেন যে বলছে এক্সেম্বর ওয়ানের নিচের ভরকেন্দ্রগামী এক্স এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করো তো এই যে আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যে ভরকেন্দ্র এক্স এক্স অক্ষে আর ওয়াই ওয়াই অক্ষ ভরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষ আর ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষ ভরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষ কী ভরকেন্দ্রগামী ওয়াই ওই অক্ষ কী এটা অন্য লেকচারে আলোচনা করা হবে সেখান থেকে আপনি দেখে নেবেন বা আলোচনা করা হয়েছে অন্য লেকচারে সেখান থেকে আপনি দেখে নেবেন সেখানে এখানে শুধু অক্ষ অঙ্কটা আমি করাচ্ছি আচ্ছা ধরো এক্স এস অক্ষ বরাবর যখন আমি মনে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করবো এটা কী ভরকেন্দ্রগামী এক্সেস অক্ষ এই জন্য আই সিজি এ লিখলাম সি দ্বারা বোঝা সেন্ট্রয়েড অর্থাৎ ভরকেন্দ্রগামী মানে সিজি দ্বারা ভরকেন্দ্রগামী আর এক্স মানে এক্সেস অক্ষ অথবা এটাকে আপনি আই এক্স এসও লিখতে পারেন আচ্ছা ভরকেন্দ্রগামী এক্স এস অক্ষে আমরা যখন মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করব সি এই যে দেখেন যে অক্ষ বরাবর সূত্র আরেকবার দেখেন উপরে দিকে তাকান যে আমাদের সারা কালার যে চিহ্নটা আসছে সেই চিহ্ন বরাবর বারবার খেয়াল করবে যে অক্ষ বরাবর ইনার্শিয়া সে অক্ষ বরাবর প্রাপ্ত বাহুর মান হচ্ছে মুক্ত আচ্ছা এক্স অক্ষ বরাবর ইনারসিয়া নির্ণয় করতে বলছে তাই এক্স অক্ষ বরাবর প্রাপ্ত বাহুর মান কত আছে দেখেন দশ দেওয়া আছে এক্স অক্ষ বরাবর প্রাপ্ত বাহুর মান কত দেওয়া আছে দশ এই দশকে আমি মুক্ত রাখলাম ওকে এরপর আপনাদের প্রশ্ন হচ্ছে যে এরপর সূত্র দেখেন বলছে বাকিটা কিউব মানে বাকি যে বাহুর মানটা থাকবে আমি সহজে বোঝানোর জন্য এইভাবে টেকনিকের সাহায্যে লিখছি যে বাকিটা কিউব একটু টেকনিক আসলে জীবনে কোনো কিছু করতে গেলে অবশ্যই সব কিছুর টেকনিক ইউজ করতে হবে আমার পড়াশোনা অনেক এই পড়াশোনার মাঝে এত পড়াশোনা সহজে মনে রাখার জন্য কিছু টেকনিক ইউজ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি সহজে সাকসেস অর্জন করতে পারবেন না কারণ সবাই মেধাবী এই মেধাবীদের মধ্যে টিকে থাকতে হবে অবশ্যই আপনাকে টেকনিকের সাহায্যে বিভিন্ন বিষয়গুলো মনে রাখতে হবে অবশ্য আপনাকে এর বিষয়টা এর ব্যাপকতা কি এর প্রয়োগ ক্ষেত্রে কি অবশ্যই বিস্তারিত জানতে হবে কিন্তু আপনি যাতে সহজে এটা উপস্থাপন করতে পারেন এই জন্য টেকনিকের সাহায্যে বিষয়টাকে মনে রাখা আচ্ছা যাই হোক আমি আমার অঙ্কে আবার চলে আসি তো বাকিটা কিউব বাকি কত ছিল বিশ এই বিশ কিউব নিচে হচ্ছে বারো সমস্যা নেই আমি আরেকটা এক্সাম্পল দেখাবো আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন ওয়াই ওই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্জি নির্ণয় করতে বলছে এই জন্য আমি আইসিজি ওয়াই লিখলাম হ্যাঁ এখন ওয়াই ওয়াই অক্ষ কোনটা এই যে ওয়াই ওই অক্ষ তো এই ওয়াই অক্ষ বরাবর মান কত দেখেন বিষ আছে তার আমি বলছি যে অক্ষ বরাবর বলবে সূত্র দেখেন যে অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্জি নির্ণয় করতে বলবে সেই অক্ষ বরাবর প্রাপ্ত ভার মান মুক্ত তাই ওয়াই ওই অক্ষ বরাবর মুমেন্ট অফ ইনার্জি নির্ণয় করতে বলছে এই জন্য ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রাপ্ত ভার মান কত আছে বিষ আছে তার বিষকে আমরা মুক্ত রাখলাম ওকে এই যে দেখেন বিষকে আমরা মুক্ত রেখেছি তো বিষকে যেহেতু আমরা মুক্ত রেখেছি এরপর বাকিটা কিউ বাকি কোন বাহুটা আছে দেখেন এই যে এই বাকি যেই বাহুটা আছে অর্থাৎ উচ্চতা আরেকটা আছে প্রস্থ এই বাকিটা কিউব অর্থাৎ দশ কিউব এরপর কত নিচে হবে কত বারো কেন বারো হবে ভরকেন্দ্রগামী অক্ষ বরাবর বলছে এই যে প্রশ্নে আমরা সূত্রই রেখে দিচ্ছি যখন ভরকেন্দামী অক্ষ বরাবর বলবে তখন বারো হবে আর যখন বাহু বরাবর বলবে তখন হবে কত তিন ওকে যেহেতু ভরকেন্দামী অক্ষ বরাবর বলছে সেই জন্য আমাদের হয়েছে বারো এখন আপনাদের প্রশ্ন আছে ভাইয়া যদি ভরকেন্দ্রগামী অক্ষ না হয় ভরকেন্দ্রগামী অক্ষ না হয়ে যদি অন্য কোনো অক্ষ বরাবর হয় তখন আমরা কি করব হ্যাঁ ভাইয়া অন্য অক্ষ বরাবর হতেই পারে এই জন্য আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি আরও আরও অনেক এক্সাম্পল দিব ভাইয়া আপনারা কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ মোমেন্ট অফ ইনার্সি আপনাদেরকে আমি শিখাবই দেখেন এক্সাম্পল টু দেখেন এখানে কি বলেছি আমি এখানে বলেছি আই এ বি অর্থাৎ এবি অক্ষ বরাবর এই যে দেখেন এবি অক্ষ বরাবর মোমেন্টো মিনারসিয়া নির্ণয় করতে বলছে আচ্ছা ভাইয়া বলেন তো এই যে এবি অক্ষ এটা কি ভরকেন্দ্রগামী অক্ষ আপনারা প্রত্যেকে বলবেন না এটা তো ভরকেন্দ্রগামী অক্ষ না এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা বাহু দিয়ে একটা অক্ষ গিয়েছে হ্যাঁ ভাইয়া আয়তক্ষেত্রের বাহু দিয়ে যখন একটা মানে রেখা এঁকেছি আমরা অর্থাৎ বাহু বরাবর যে অক্ষ সেই বরাবর যদি আমাদের মোমেন্টো মিনারসিয়া নির্ণয় করতে বলে তখন ভাইয়া একটু উপরের দিকে তা আমি কি বলেছি যে বলছি যে বাহু বরাবর যখন অক্ষ বলব তখন আমরা তিন ইউজ করবো বারো ইউজ করবো না হ্যাঁ এই জন্য এখন আসেন যে আই এ বি লিখলাম তার আইএ বি এখন একটু খেয়াল করেন আমি সংক্ষেপেরটা দেখি যার সাপেক্ষে সে মুক্ত যার সাপেক্ষে সে মুক্ত অর্থাৎ যেই বরাবর বলছে সেই বরোবর যেই বাহুর মানটা আছে কত আছে ভাইয়া দশ আছে এই দশকে দেখেন আমি মুক্ত রাখলাম তাহলে দশকে আমরা মুক্ত রেখেছি এরপর হচ্ছে গুণ তো অবশ্যই দিবো এরপর হচ্ছে বাকিটা কিউ বাকি বাহুটা গত এই যে বিষ আছে বিষকে আমরা কিউপ রাখবো কারণ কি এই যে সূত্র দেখেন ভাইয়া আর কিছুই না বাকিটা কিউব অর্থাৎ বিশ কিউব এরপর হচ্ছে নিচে কত হবে নিচে যেহেতু বাহু দিয়ে গিয়েছে এটা তিন অর্থাৎ আরেকবার আমি এটা রিপিট করি তার আপনি বুঝতে পারবেন সংক্ষেপেরটা মনে রাখেন যার সাপেক্ষে সে মুক্ত বাকিটা কিউব নিচে বারো বা তিন বারো হচ্ছে ভরকেন্দ্র দিয়ে গেলে তিন হচ্ছে বাহু দিয়ে গেলে এখন এবি বরাবর বের করতে বলছে তার এবি বরাবর মানে এই বরাবর বাহু যেই বাহুর মানটা আছে তাকে আমরা মুক্ত রেখেছি এরপর হচ্ছে বাকি যেই বাহুর মানটা হচ্ছে সে হবে কিউব আর এ এটা কি এটা যেহেতু বাহু বরাবর এই জন্য নিচে তিন হয়েছে আবার এখন সিডি বরাবর আরেকটা দেখেন আই সিডি বের করতে বলছে তো আইসিডিতে আমরা গেলাম আইসিডি কি বরাবর ভাইয়া বাহু বরাবর তো বাহু বরাবর যেহেতু আর এখানে আইসিডি লিখলাম এখন সূত্র নেন যার সাপেক্ষে সে মুক্ত বিষ মুক্ত বাকিটা কিউব যার সাপেক্ষে দেখেন বিষমুক্ত সিডি বরাবর যেই মানটা আছে কত বিষ এই জন্য মুক্ত সিডি বরাবর মান কত বিষ এই জন্য আমরা বিষকে মুক্ত রাখলাম এরপর হচ্ছে বাকিটা কিউব বাকি কত আছে এই যে দশ আছে দশকে আমরা কিউব দিলাম আর এটা যেহেতু বাহু দিয়ে গিয়েছে এই জন্য তিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন্যান্য এক্সাম্পলগুলো বা অন্যান্য পার্টে আমি আরও বিস্তারিত আলোচনা করব এই পার্টে শুধুমাত্র আমি দুইটা জিনিসই শিখালাম আরেকবার আমি রিভিউ করে দিই টোটালটা তা হচ্ছে যে যখন আইডো ক্ষেত্রে মোমেন্টোম এনার্সি নির্ণয় করতে বলবে তখন আমরা সূত্র এটাই মনে রাখবো যার সাপেক্ষে সে মুক্ত অর্থাৎ যেই বরাবর বলছে সেই বরাবর বাহুর মানকে মুক্ত রাখবো বাকিটা কিউব দিব নিচে বারো বা তিন দিব বারো হচ্ছে ভরকেন্দ্রের ক্ষেত্রে তিন হচ্ছে বাহুর ক্ষেত্রে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ